নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিলচরে অসম যুব পরিষদের সাংগঠনিক সভা, আয়েশা সুলতানাকে শোনাইয়ে চায় পরিষদ। শিলচরে চার লেনের সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, প্রশাসনের হস্তক্ষেপ চাইল আকসা। বিজেপির সভায় অমান্য কোভিড বিধি, নেই মাস্ক দূরত্ব, নেতাদের আচরণে ক্ষুব্ধ জনতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুক্রবার শিলচর এজিপি কার্যালয়ে অসম গণ পরিষদের যুব মোর্চার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ছিল বরাক উপত্যকার তিন জেলার যুব ব্রিগেডকে শক্তিশালী করে তোলা এবং সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের জড়িয়তে কিভাবে দলকে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইটি সেলের সাধারণ সম্পাদক ঋষিকেশ শর্মা, পরিষদের কার্যনির্বাহী সম্পাদক জিতু বনগুহাই, কাছাড় জেলা সভাপতি রাজীব সিং, কেন্দ্রীয় কার্যবাহী সদস্য আয়েশা সুলতানা চৌধুরী প্রমুখ। যুব পরিষদের এ সভায় বক্তব্য রাখতে গিয়ে ঋষিকেশ বলেন, গতবার আমরা যুদ্ধ করেছিলাম কিন্তু আমরা কিছুই পাইনি, এইবার আমাদের দাবি, আমাদের বরাক উপত্যকার চারটি ও কাছাড় জেলায় দুটি চাই। আমি শিলচৰৰ পৰা আমি দুটা সমষ্টি, আমাক লাগিব, আমাক শিলচৰৰ পৰা আমাক লাগিব। আমি এগ্ৰেছিভ হৈ আপুনি আগবাঢ়ি, আমি মিত্ৰজোঁট চৰকাৰ আছো, আমি জানো কথাখিনি কৈ লওঁ, মই জানো কথাখিনি কৈ লওঁ। যোৱাটো সময়ছোৱাত যোৱা টাইম বিগত কালত আমাৰ পাৰ্টি ৱৰ্কাৰে বহুত কিছু বিচাৰিছে কিন্তু কোনো পোৱা নাই, পাইছিল জানো আপোনালোকে, পোৱা নাই নহয়। বিজেপিৰ মানুহবিলাকে পায়, এ জি পিৰ মানুহে কমকৈ পায় বা কেতিয়াবা নাপায়, হয়নে নহয়? অলপ মাতটো দিব জোৰছে, জোৰছে মাতটো দিলেহে বিজেপিৰ মানুহে দিব। আমাৰ কাৰণ কিয় কিয় হৈছে, আমাৰ পাৱাৰ নাই, পাৱাৰ নাই মানে আমাৰ মানুহ নাই, আমি ফিল্ডত কাম কৰা নাই। মুসলমানদের বিজেপির সাথে গণপরিষদের মিত্রতায় কিছু শঙ্কা রয়েছে, এ নিয়ে শর্মা স্পষ্ট বলে দিয়েছেন, অসম গণপরিষদের যুব পরিষদ মুসলমানদের চুল বরাবর ক্ষতি হতে দেব না। আমি যেতিয়ালৈকে বিজেপিৰ লগত চৰকাৰ থাকিম তেতিয়ালৈকে এটাও মুছলমানক আমি নিদিও, আমাৰ এটাও মুছলমানক আমাৰ মিলন জংচনৰ এটা নোম লৰাব নিদিও, এটা চুলি লৰাব নিদিও, আমি সদায় মুছলমান। কিবা অত্যাচাৰ কৰে তাৰ আমি হাত কাটি দিম বুলি ইয়াত কৈছোঁ। অসম যুব পরিষদ শুক্রবার তার সাংগঠনিক সভা শেষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আসা যুব পরিষদের আইটি সেল সম্পাদক ঋষিকেশ শর্মা সাংবাদিকদের জানান, একুশে নির্বাচনে বরাক উপত্যকায় তাদের চারটি আসন লাগবে, তার মধ্যে কাছাড়ে দুটো আসন। গণপরিষদ দলের ভাতৃ সংগঠন অসম যুব পরিষদ, গতি আমার দায়িত্ব আছিল যে সমগ্র অসমত আমার ভেটিটো শক্তিশালী করা, যুব পরিষদক শক্তিশালী করা, যুব প্রজন্মক অসম গণ পরিষদের প্রতি আকৃষ্ট করব কারণে আমি সমগ্র অসম ঘুরি ফুরিছো। কেবল মাত্র বরাক বুলিয়ে নহয়, মই হাফলং, কার্বি আংলং, ডিমা হাসাও অসমৰ বিভিন্ন অঞ্চলত মোক দায়িত্ব দিয়া হৈছে, আৰু যিহেতু মই কাৰ্যকৰী সভাপতি, মোৰ সকলোতে যোৱাৰ হেৰি আছে। শিলচৰটো আমাৰ দুই তিনিটা সমষ্টিত আমাৰ সম্ভাৱনাপূৰ্ণ বহুত বেছি, আমাৰ কাছাৰে আমাৰ বহুত সম্ভাৱনা আছে দুই চাৰিটা সমষ্টিত, গতিকে আমি সেইটো আমি কাম কৰি আছোঁ। আৰু ছয়মাহ যিহেতু আছে, ছয়মাহত আমি তিনি চাৰি মাহত আমি ভাবিছোঁ যে আমি ৰিকভাৰ কৰিব পাৰিম সমষ্টিকেইটা, আৰু যিহেতু অহা মাহত আহিমেই আৰু চাব, অহা মাহত আৰু বহুত অধিক যোগদান হ'ব, অহা মাহত অসম গণ পৰিষদ দলত শিলচৰত আৰু অধিক যোগদান হ'ব। মিত্রজোট সরকারের যুব ব্রিগেড হিসেবে তাকে মাদ্রাসা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অসম বিজেপির জোট সরকারের মাদ্রাসা নিয়ে এই মন্তব্য, তারা নারাজ, এ নিয়ে তারা সরকারকে বিবৃতিও দেবেন। তিনি আরো বলেন, তারা সবসময় ভূমিপুত্র মুসলমানদের সাথে রয়েছেন।
আমি বিজেপি নহয় আমি এজেপি দল আৰু যদি মুছলমানৰ আমি তাকে কৈছোঁ যে আমি মুছলমানৰ আমি যেতিয়ালৈকে চৰকাৰখনত আছোঁ কোনো ধৰণৰ সংখ্যালঘু মানুহক খিলঞ্জীয়া সংখ্যালঘু মানুহক এসত্তৰৰ পিছৰ আগত যিবোৰ অহা খিলঞ্জীয়া সংখ্যালঘু মানুহক আমি ইয়াত আমি ৰক্ষণাবেক্ষণ দিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম আৰু খিলঞ্জীয়া মুছলমানসকলৰ কাৰণে আমি মাত মাতি যাম আমি এই কথাটো কৈছোঁ প্ৰশ্নটো হ'ল মাদ্ৰাছা ইছলামিক শিক্ষা এনে সেই সংক্ৰান্তত সেই সংক্ৰান্তত আমাৰ দলে এটা বিবৃতি ইতিমধ্যে প্ৰকাশ কৰিব আমাৰ দলে সেই কথা মানে সেই কথাটো আমাৰ দলে প্ৰকাশ কৰিব আৰু আমিও বেয়া পাইছোঁ তেনেকৈ এটা মানে হেৰি কৰাটো আমিও বিচাৰোঁ যে মাদ্ৰাছাত যেনেধৰণে চলি আছিলে চলি থাকিব লাগে বুলি কিন্তু মানে সকলোকে লগত লৈ পিনে আমি আগবাঢ়িব বিচাৰোঁ আৰু আমি সকলোৱেতো আমি একেলগে থাকিব লাগিব নহয় জানো সকলোৱে আমি সকলোকে লগত লৈ পিনে আমি আগবাঢ়িব এদিকে দুটো আসন নিয়ে তাদের পছন্দের কথা জানতে গেলে শর্মা জানান সোনাইতে তাদের সতীর্থ আয়েশা সুলতানাকে বিধায়ক হিসেবে চাইছেন এতে সোনাইবাসীরও সমর্থন রয়েছে আয়েশা সুলতানা অসম যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য নহয় সব মই যুব পরিষদের কার্যকরী সভাপতি আয়েশা সুলতানা মোর এক্সিকিউটিভর মোর এক্সিকিউটিভ মেম্বার আয়েশা সুলতানা টিকিট বটো মই বিচারিমি আয়েশা সুলতানাকতো টিকেট দিবই লাগিব বুলি মই বিচাৰিম তাৰমানে মইতো দাবী জনাম কাৰণ আয়েশা সুলতানা মোৰ এক্সিকিউটিভ আপুনি নিজৰ বন্ধুটোৰ বিষয়ে ক'বই লাগিব আপুনি মোৰ এতিয়া মোৰ যিহেতু আয়েশা সুলতানা মোৰ বন্ধু মোৰ সতীৰ্থৰ বিষয়েতো মই ক'ব লাগিব যে আয়েশা সুলতানৰ সোণাই সমষ্টিত মানুহে বিচাৰিছে আয়েশা সুলতানাক আৰু সেইটো কাৰণে মইতো কমেই পাৰ্টি রাঙ্গিরখাড়ি থেকে মেডিকেল কলেজ হয়ে আসাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত চার লেনের সড়কের কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে এসব বিষয়ে সরব হয়েছে আকসা সাংগঠনের পক্ষ থেকে শুক্রবার কাছাড়ের জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করে ওই সড়ক নির্মাণে অনিয়মের কথা তুলে ধরে নিরপেক্ষ তদন্ত দাবি করা হয় পাশাপাশি গোটা কাছাড়ের মানুষের লাইফলাইন হিসেবে পরিচিত ওই সড়কের কাজ যাতে সুচারুভাবে সম্পন্ন হয় সেই ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আর্জি জানান আকসা কর্মকর্তারা এদিন স্মারকপত্র প্রদানের আগে শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে আকসা নেতা রূপম নন্দী পুরকায়স্থ ওই সড়কের কাজের সর্বশেষ অনিয়মের চিত্র তুলে ধরেন তিনি জানান হর্ষমোহন কেরে কাছাড়ের জেলাশাসক থাকাকালীন অবৈধ দখলকারীদের হটিয়ে ওই সড়কের জমি পুনরুদ্ধার করেন এখন চার লেনের ওই রাস্তা সহ ফুটপাত এবং নালার কাজ শুরু হয়েছে যেখানে একাংশ লোক ন্যস্ত স্বার্থে সড়কের পরিসর ছোট করার চেষ্টা চালাচ্ছে আকসা এসব বরদাস্ত করবে না বলে রূপম সাফ জানিয়ে দেন বিশেষ করে আজকে যদি আমরা দেখি মেডিকেল থেকে শিলচর মেডিকেল থেকে মোটামুটি কাটল পয়েন্ট পর্যন্ত ঠিকঠাক চলছে ঠিকঠাক মোটামুটি ঠিক কাটল পয়েন্ট থেকে ক্রমশ সেটা রাস্তার সংকুচিত হয়ে আসছে এবং সেটা আমরা দেখেছি বিটিটি কলেজ সেখানে এসে সে রাস্তা এত সংকুচিত যে কোনো এক রহস্য কারণে দখলদারদের কবলে এখানে জেলা প্রশাসনের অধীন অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার নাকি সার্ভে করেছেন এবং এখানে মিউনিসিপ্যালিটি কিভাবে সেটার পারমিশন দিল অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার কিভাবে এটার পারমিশন দিল অনুমতি দিল এবং সম্পূর্ণ যে ডিমার্কেশন হয়েছে তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক আমরা তা মানতে নারাজ করোনা ভাইরাসের দাপট কি একেবারেই শেষ হয়ে গিয়েছে না এমন কোন ভাইরাস আদৌ নেই সরকার ও প্রশাসন কোভিড সংক্রমণ থেকে মানুষকে রক্ষার জন্য কঠোর বিভিন্ন বিধি নিষেধ বলবৎ করেছে কিন্তু বিজেপি নেতা মন্ত্রীদের জনসভার চেহারা দেখলে এসব বিভিন্ন প্রশ্ন মানুষের মনে দেখা দিতে বাধ্য বিজেপির সভা সমিতি দেখলে যে কারো মনে হতেই পারে করোনা বোধহয় বিজেপি নেতাদের আক্রমণ করে না বা ওই সভায় যোগদানেও করোনার প্রকোপ কমে যায় সোনাই কেন্দ্রের নিয়াইট গ্রামে বৃহস্পতিবার বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের সভার কথাই ধরা যাক এখানে যেমন সামাজিক কোনো দূরত্ববিধি মানা হয়নি তেমনি বেশিরভাগ মানুষের মুখে ছিল না মাস্ক এমনকি আমিনুল সহ বিজেপির নেতৃস্থানীয় যারা উপস্থিত ছিলেন তাদেরও একই চেহারায় দেখা গিয়েছে
এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, করোনা মনে হয় বিজেপি কর্মী সহ নেতা মন্ত্রীদের কাছেই ঘেঁষে না, সরকারের সব প্রোটোকল যেন ও বিজেপি লোকেদের জন্যই। যোৱাকালি আমি দেখিলোঁ যে সোনাই অঞ্চলত অসমৰ বিধানসভাৰ যিটো যে উপাধ্যক্ষ, তেখেতৰ পৌরোহিত্যত এটা যোগদান হেৰি সভা হলে তাত, কিন্তু আমি আচৰিত হৈ গ'লোঁ যে এই সভাটোত কোনো ছ'চিয়েল ডিষ্টেন্স মানা নাই, এজন মানুহৰ মুখতো মাস্ক নাই। ইভেন যোনে চৰকাৰ আমাৰ আমিনুল হক, তাৰ মুখতো মাস্ক নাই। আমি মানে এতিয়া চিন্তাত পৰি গ'লোঁ যে এইবিলাক ছ'চিয়েল ডিষ্টেন্স, মাস্ক, এইবিলাক খালি কংগ্ৰেছ আৰু বেলেগ দলৰ কাৰণে নেকি? এই কৰোণাটো খালি বেলেগ দলে আহে, আৰু আমাৰ যে যিটো বিজেপি দল, বিজেপি দলত কৰোণা চৰোণা নাই নেকি? বেয়া বস্তু দেই। এইবাৰ এইবিলাক প্ৰশাসনক মই অনুৰোধ কৰিম, আপোনালোকে এইবিলাক চাওক। আপোনালোকে আমাক ডাঙৰ ডাঙৰ হেৰি দি আছে, আৰু বিজেপিৰ চৰকাৰত থকা মানুহবিলাকে নেমানে, আৰু আমাক আপুনি মানিবলৈ কৈছে। এইবিলাক ভেৰি আনফৰ্চুনেট। এনেকৈ কেতিয়া প্ৰশাসনে আমাৰ লোকক এনেকৈ কোৱা নাই? এতিয়া দিছ ইজ ফাৰ্ষ্ট টাইম ইজ গোয়িং অন ইন আসাম। 3 নং ওয়ার্ড সোনাবাড়ি ঘাট জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে এলাকার জিপি সদস্য গুলসানারা বেগম সেক্রেটারি ও জিআরএস এর ওপর কেলেঙ্কারির অভিযোগ এলাকারই বাসিন্দা স্বর্গীয় ইয়ারিস আলীর পুত্র মায়াজুল আলীর। শুক্রবার মায়াজুল আলী সংবাদ মাধ্যমকে জানান, তার পিতা ইয়ারিস আলী মারা যাওয়ার 6-7 মাস আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য বরখাস্ত করে মারা যান, কিন্তু উত্তরাধিকারী হিসেবে মঞ্জুরি প্রাপ্ত গৃহের টাকা পুত্রের অ্যাকাউন্টে জমা না হয়ে জিপি সদস্য গুলসানারা বেগম ও জিআরএস ষড়যন্ত্র করে অঞ্জনা বেগম নামের অন্য এক মহিলার অ্যাকাউন্টে সমস্ত টাকা জমা করে দেন। এ বিষয়ে কাছাড়ের জেলাশাসক, জেলা পরিষদের সিইও, বিডিও সোনাই ও সোনাবাড়ি ঘাট জিপি সভাপতির কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে সদর থানায় একটি মামলা দায়ের করেও কোনো সুবিচার পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন মায়াজুল আলী। আমার বাবা মারা যাবার 6-7 মাস পূর্বে একটা প্রধানমন্ত্রী আবাস ইওমায় যোজনা, সেই গড় একমাত্র পুত্র উত্তরাধিকারী হিসেবে আমাকে না দিয়া অন্য এক মহিলার নামে অ্যাকাউন্ট করাইয়া মেম্বার গুলশনারা বেগম চৌধুরী জিআরএস মিলে সেই অ্যাকাউন্টে টাকা জমা করে আত্মসাত করিয়াছে। মহিলার নাম অঞ্জনা বেগম, এখানে তানোর কোনো বুটারও না। কীরকম পাইলো এটা তো মেম্বার হয়, জিআরএস হয়, এডিস হয়, টেখা লইয়া তারা দিয়াছে। এখন আমি আইনের কাছে বিচার চাই। এই সম্বন্ধে আমি কমপ্লেন দিছি, ব্লক দিছি, ডিসি দিছি, কমপ্লেন কিছু হইছে না। এর বাদে আমি সদর থানা একটা এফআইআর করছি, এফআইআরে কোনো অ্যাকশন নাই। এখন আমার দাবি আমি গোটটা পাইতাম। করিমগঞ্জ জেলার অসম মিজোরাম সীমান্ত নিভিয়া রংপুর এলাকা পরিদর্শন করেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার পরিদর্শন শেষে বিধায়ক জানান, জাতি মাটির সুরক্ষা দিতে ব্যর্থ সর্বা সরকার। করিমগঞ্জের পাথারকান্দি এবং রাতাবাড়ি বিধানসভার অসম মিজোরাম সীমান্তে অসমের মাটি জবরদখল করে চলেছে মিজোরাম সরকার। সীমান্তে অসমের নাগরিকদের কোনো ধরনের সুরক্ষা দিচ্ছে না অসম সরকার। বিশেষ করে ভারতের জাতীয় পতাকা রেখে বিদেশি পতাকা উত্তোলন করে রাখায় মিজোদের সমালোচনা করেন বিধায়ক। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সম্পাদক বুদ্ধ দাস, করিমগঞ্জ সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান কবির আহমেদ প্রমুখ। আর এনেকে একটা পরিবেশ হয়েছে, ইহতে কিবা আইন কানুন নাই নাকি? মানে এটা বস্তু ধরব পারে না, নিশ্চয়ই কিবা একটা আইন এটা আছে, ম্যাপ এটা আছে। সেটু কল ইহতক যে আমার টাইপ আইডি আমার বইব লাগে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর দুইটা স্টেট গভর্নমেন্ট বই কেনে আমার পার্মানেন্ট সেটেল আপ করব লাগে বস্তুটো, নহলে আমার মাটি লই যাব তাতে তাতে কিবা ডিসপিউট, কানমুনত কিবা একটা ডিসপিউট, কচুরতল কিবা একটা ডিসপিউট, আপনার মেঘালয়ের ডিসপিউট, নাগাল্যান্ডের ডিসপিউট, প্রত্যেকটা স্টেটর যদি এই অসমের মাটি লই যদি ডিসপিউট হয় তাহলে কেনেকা হব? আমার গভর্নমেন্ট ইমান দুর্বল নহয় নয়? এইটো কারণে আজি সরজমা দেখবলে আহিল আর কি বস্তুটো কি, এসেম্বলিত কথা পাতিম বস্তুটো যে পার্মানেন্ট সেটেল আপ করব লাগে, আর ভবিষ্যতে এনেকা সাহস যাতে নকরে যে অসমের মাটি, আমার যিমানখিনি মাটি আছে আমার মাটি বেশি লাগে, আমার মাটিতে থাকবে লাগবে, আমার মাটি যাতে
যাতে কোনোবা যাতে নাহে নাহিব পাৰে যাতে এইটো কাৰণে সৰজমিনে আছে চাবলৈ আহিলোঁ আমাৰ কংগ্ৰেছৰ লিডাৰখিনি আহিছে আৰু পাথাৰ গান্ধী ৰাতাবাৰী কংগ্ৰেছৰ লিডাৰখিনি আহিছে আৰু আমাৰ প্ৰশাসনৰ মানুহখিনি আহিলে আমি চাই গ'লোঁ বস্তুটো আমি এছেম্বলিত কথাখিনি কম এইটো কাৰণে সৰজমিনে আজি চাই গ'লোঁ বস্তুটো সৰজমিনত আহি কিনে আপুনি কাৰ লগত কিবা কথা পাতিছে আপোনাক কি ক'লে তাক সিহঁতক কি আপোনাৰ ৰিজাল্টটো কি জনালে সিহঁতৰ এছ পি সিহঁতৰ কমাণ্ডেণ্ট আছিলে সিহঁতৰ লগত সিহঁতে কওক যিটো ক'লে যে আমাৰ 61ৰ পৰা কিছুমান মানুহে তাতে জুম খেতি কৰি আছিল আচানক আমাৰ ডি চি আহিলে এছ পি আহিলে আহি কিনে আমাৰ গোটেইকেইটা ভাঙি দিলে একদম হেক কৰি দিলে তছনছ কৰি দিলে আমি বুলি আমাৰে মাটি ঠিক আছে আমাৰে মাটি হয় বহি কিনে কিবা এটি কৰিব লাগিব ঠিক আছে মই ঠিক আছে আমাৰ টাইপাইডিয়াৰে মিটিং কৰিব লাগিব আৰু কৰি কিনে বাৰ বাৰ ছেটেল আপ কৰিব লাগিব এছ পি আমাৰ এছ পি আহিছে আমাৰ ডি চি আহিছে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিছে ইহঁতৰ ওচৰত মেপ আছে গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ মেপ আছে ছাৰ্ভে অফ ইণ্ডিয়াৰ মেপ আছে সেই মেপতে কাম কৰিছে সেইটো ইলিগেল কৰা নাই বস্তুটো কিন্তু সিহঁতে যিটো ইলিগেল কৰি আছে নগতিল গ্রাম জিপির শুক্লবৈদ্য পাড়ায় শুক্রবার সোনাইর বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে সম্বর্ধনা প্রদান করেন গ্রামবাসীরা এদিন স্থানীয় শুক্লবৈদ্য এলপি স্কুলে অনুষ্ঠিত সভায় উপাধ্যক্ষ বলেন গত 70 বছরে সোনাইর হিন্দু এলাকায় যত কাজ হয়েছে তার 4.5 বছরের কার্যকালে যদি সামান্য কাজ কম হয় তবে তিনি আর ভোটে লড়বেন না এদিনের সভায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুকন্যা শুক্লবৈদ্য পম্পীনাথ সব্যসাচী নাথ প্রমুখ 70 বছরের যেটা কাজ হয়েছে দেশ স্বাধীনতা হয়েছে আপনার 1947-এ আমরা প্রথম এমএলএ পেয়েছি আপনার 1952 আর 1952 থেকে 2016 পর্যন্ত হিন্দু এরিয়াতে যতটা কাজ হয়নি আমার 2016 থেকে 2020 এর চেয়ে যদি সামান্য কম হয় আমি ইলেকশন লড়ব আমি 4 বছরে 5 বছরে 70 বছরের ঊর্ধ্বে কাজ করেছি হিন্দু আপনারা শুনলে অবাক হবেন যে আপনারা জানতেন না যে আমি শিলগুড়িতে কি করেছি আপনারা জানতেন না আমি মাছপাড়াতে কি করেছি আপনারা জানতেন না আমি গুলমুড়ে কি করেছি আপনারা জানেন যে আপনারা আমার এরিয়াতে কি কাজ হয়নি আপনারা এটা জানেন আপনারা এরিয়াতে কি কাজ হয়েছে এটা জানেন কিন্তু যখন সব জানবেন তখন দেখবেন যে আমি কতটা কাজ করেছি আমি আমি বিধায়ক হয়ে যে হিন্দু মন্দির হিন্দু দুর্গা মন্দির শিব মন্দির কালী মন্দির বাগানোর নাচগড় বাগানোর দুর্গা মন্দির মণিপুরী মণ্ডপ বিষ্ণুপুরী মণিপুরী মণ্ডপ এইগুলা যে আমি কতটা করেছি এটা দীর্ঘ 70 বছরের সঙ্গে যদি আপনারা মানে যদি কম্পেয়ার করেন দেখবেন আমারটা অনেক বেশি খোঁজ ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা ও তারাপুর বাসস্ট্যান্ড দুর্গাপূজা কমিটির সহযোগিতায় শুক্রবার সকাল 8টায় 5 জন পুরাতন খেলোয়াড়দের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তারা হলেন বরত হাজম কৃষ বাহাদুর ছেত্রী নানু বাহাদুর ছেত্রী বিপ্লব পাল ও প্রশান্ত বসু রায় এদিন সংস্থার পক্ষ থেকে একটি করে টি শার্ট হাতে তুলে দেন সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর একই মঞ্চে বেশ কিছু অসহায় মানুষকে শাড়ি বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল লস্কর শঙ্কর দাস প্রমুখ শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে স্বপ্ন উড়ান উইংস টু ইউথ শিলচর শহরের এক সাংস্কৃতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় গরিব দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয় এদিন প্রথমে শিলচর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে পরে প্রেমতলা মেহেরপুর ও মালিনীবিল এলাকা সহ মোট 210 জন দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয় এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শুভজিৎ দাস ঋত্বিক দেব বিশাল আচার্য শিবাঙ্গী চক্রবর্তী মাহি কর্মকার প্রমুখ উল্লেখ্য এবছর এপ্রিল মাসে সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বরাক উপত্যকার বিভিন্ন বিষয়ে 20 জন প্রতিভাবান ব্যক্তিদের সংস্থার পরিচয় অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মান জানানো হবে নমস্কার আমি শুভজিৎ দাস স্বপ্নরায়ণের ফাউন্ডার সেক্রেটারি আজকে আমাদের ওয়ার্ল্ড ফুড ডে উপলক্ষে আমরা স্বপ্নরায়ণের সকল সদস্যরা আজকে শিলচর রেলওয়ে স্টেশন এবং নানান জায়গায় আমরা নানানভাবে আমরা ফুড ডোনেশন করেছি এবং করছিও
আজকে পুরো সারা দিন চলবে। রাত্রিবেলা আমরা ফুড ডোনেশন করব, আমরা প্রেমতলা শিলচরের নানা জায়গায় স্টেশনে এবং নানা জায়গায় আমরা ফুড দেব সবাইকে, যারা না অনেকজন তো না খেয়ে আছেন, তো ওনাদেরকে আমরা দেব। এবং তার সাথে শুধু স্বপ্নরান শিলচর না, আমাদের যতটা শাখা আছে যেমন কলকাতা, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং গুয়াহাটি, তো সব জায়গায় আজকে 16 তারিখ থেকে 20 তারিখ অবধি আমাদের এই উদ্যোগটা চলবে। এবং আশা করছি আমরা অনেকজনকে এই একটু হলেও আমরা কিছু খাওয়াতে পারবো দুপুরবেলা, এবং রাত্রিবেলা একজন না খেয়ে থাকেন, তো আশা করছি এতটুকু ছোটোমোটো আমাদের ছোট্ট একটা উদ্যোগটা সবার একদিনের একবেলার খাওয়া জুটিয়ে দেবে। ধন্যবাদ। সনাতন শাস্ত্রীয় পূজাপাঠকে আরও সমৃদ্ধশালী করার লক্ষ্যে কিছুদিন আগেই গঠন করা হলো বরাক ব্রাহ্মণ পরিষদ। গত 14-15 অক্টোবর দুর্গাপূজার উপর বিশেষ শাস্ত্রীয় পুরোহিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে শহরের অনেক তরুণ ব্রাহ্মণ সহ অন্যান্যরা প্রশিক্ষার্থী হিসেবে ছিলেন। বিশিষ্ট পুরোহিত অজিত কুমার ভট্টাচার্য, গৌতম চক্রবর্তী, মৃদুল ভট্টাচার্য প্রশিক্ষণ শিবিরে আচার্য হিসেবে পাঠদান করেন। শেষ দিন অর্থাৎ 15 অক্টোবর বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার বিশ্বতোষ চৌধুরী। পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা গত গুরু পূর্ণিমা তিথিতে শুভ লগ্নে আমাদের বরাক ব্রাহ্মণ পরিষদ গঠিত হয়েছে। 20 সেপ্টেম্বর আমাদের ব্রাহ্মণ পরিষদের মিটিং সভা হয়েছে। সভাতে আমাদের অনেক লোক সদস্য হয়েছে এবং আমাদের কমিটিও গঠন হয়েছে। আমাদের কমিটির সম্পাদক শ্রীযুক্ত সৌমেন ভট্টাচার্য মহাশয় এবং আমাদের সভাপতি শ্রী তেজস্কান্তি চক্রবর্তী মহাশয়। তো আমরা এই নিয়ে বরাক ব্রাহ্মণ পরিষদ গঠন করা হয়েছে যে আমাদের ব্রাহ্মণদের কোনো একটা শেড নেই, আমাদের কিছু একটা বলার বা কিছু করার জন্য কোনো একটা শেড নেই। তাই আমরা সব ব্রাহ্মণকে, এটা শুধু কাছার ভিত্তিক না, এটা বরাক ভিত্তিক করার আমাদের চেষ্টা চলছে। মাসখানেকের মধ্যে আমরা হাইলাকান্দিতে একটা সভা দেখেছি, সেই সভাতেও আমরা সভা করে সেখানে আমরা ব্রাহ্মণ পরিষদ গঠন করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরে অসম যুব পরিষদের সাংগঠনিক সভা, আয়েশা সুলতানাকে শোনাইয়ে চায় পরিষদ। শিলচরে 4 লেনের সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, প্রশাসনের হস্তক্ষেপ চাইল আকসা। বিজেপির সভায় অমান্য কোভিড বিধি, নেই মাস্ক দূরত্ব, নেতাদের আচরণে ক্ষুব্ধ জনতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।